নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি মন প্রাণ জুড়িয়ে যাওয়া একটা ডেজার্টের রেসিপি, ম্যাঙ্গো দই। এখন তো চারিদিকে প্রচুর আম পাওয়া যাচ্ছে, সেই সুগন্ধযুক্ত আম দিয়েই আজকে আমরা তৈরি করে নেব ম্যাঙ্গো দই। এবং আপনি যদি আমার দেওয়া ট্রিক্স এবং টিপসগুলোকে ফলো করেন তাহলে দেখবেন আপনিও এরকম সুন্দর দোকানের মতোই দই বাড়িতে তৈরি করে নিতে পারছেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটাতে চলে যাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আম দই বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধকে জাল করতে বসিয়েছি। 1 লিটার দুধকে কিন্তু 1/4 ভাগ করে শুকিয়ে নিতে হবে, মানে এটা 1 লিটার আছে, ফুটাতে ফুটাতে আমাদেরকে এটা প্রায় 250 ml নিয়ে আসতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে যেন নিচে ধরে না যায় বা উপরে কোনো সর না পড়ে। এখানে আমি টক দই নিয়েছি, টক দইটাকে একটু ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে করে টক দইয়ের মধ্যে কোনো জল না থাকে। দেখুন, ছেঁকে নেওয়ার কারণে কিন্তু এতগুলো পরিমাণ জল এখানে জমা হয়েছে। জল থাকলে কিন্তু দই থেকেও জল কেটে যাবে, তাই জন্য টক দইটা ভালো করে ঝরিয়ে নেওয়া খুবই প্রয়োজন। ভালো সুগন্ধযুক্ত দুটো আম লাগবে। এই আমটাকে কিন্তু আমি ছিলে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ম্যাঙ্গো পাল্প আমরা বানিয়ে নিয়েছি, এবার এটাকেও একটু ছেঁকে নিতে হবে, কারণ প্রতিটা আমেরই কিন্তু কিছু মাত্রায় আঁচ থাকে। তো আঁচ থাকলে কিন্তু দইটা সেরকম ভালো স্মুথ হবে না, তাই ছেঁকে নেওয়াটা কিন্তু খুব জরুরি। এই আমটাকে আমি একটা ছাঁকনির মধ্যে কিন্তু ছেঁকে নিচ্ছি, এরকম করলেই কিন্তু স্মুথ হয়ে যাবে আমটা। আমের পাল্পটাকে আমি ছেঁকে নিয়েছি, আমার আমটাতে যেহেতু খুব বেশি আঁশ ছিল না তাই খুব একটা বেশি আঁশ বেরোয়নি। এটা কিন্তু আপনারা ছাঁকনির বদলে একটা সুতির কাপড়ের সাহায্যেও কিন্তু ছেঁকে নিতে পারেন। এবার জল ঝরিয়ে রাখা টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন দইয়ের মধ্যে কোনো লাম্প না থাকে। টক দইটাকে দেখুন আমি খুব স্মুথ করে ফেটিয়ে নিয়েছি। এরকম স্মুথ করে কিন্তু ফেটাতে হবে, না হলে কিন্তু দই খুব একটা ভালো হবে না। এরকম ছোট ছোট ট্রিক্সের উপরে কিন্তু দই ভালো হওয়াটা নির্ভর করছে, তাই এগুলো জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে। দুধটা ফুটে দেখুন প্রায় অর্ধেক হয়ে এসেছে। এবার আমি 1/2 কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব, আবারও কিন্তু ফুটাতে হবে। এখনও কিন্তু হয়নি, আরও অনেক ফুটাতে হবে এটা। দেখুন দুধটা আমাদের অনেক পরিমাণে কিন্তু শুকিয়ে এসেছে, প্রায় 1 লিটার দুধকে আমি 250 ml দুধে পরিণত করেছি, অনেকটাই শুকিয়ে এসেছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দুধটা যখন উষ্ণ গরম অবস্থায় থাকবে, মানে আঙুল চুবিয়ে রাখা যাচ্ছে সেই অবস্থায়, 2 টেবিল চামচ মতন ফেটানো টক দই মিশিয়ে দেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটা এগ বিস্কার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। খুব ভালো করে যদি মেশানো না হয় তাহলে কিন্তু দইটা ভালো হবে না। এবার দিয়ে দিচ্ছি আমের পাল্পটা, তবে অল্প অল্প করে দিব। এবার পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন রংটা কত সুন্দর হয়েছে। আমের রংটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু দইয়ের রংটাও সুন্দর হবে। আমটা নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু একটু দেখে কিনবেন যেন আমটা ভালো হয়। মিষ্টি সুগন্ধযুক্ত আম হলে কিন্তু দইটা খুব ভালো হবে। আমি খুব ভালো করে আমটা মিশিয়ে নিয়েছি।
এবং এটা কিন্তু এখনও উষ্ণ গরম অবস্থাতেই রয়েছে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দই ভালো জমবে না। দই পাতার ক্ষেত্রে কিন্তু ছোট ছোট এই টিপসগুলো একটু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু দই জমানো যাবে না। এবার যে পাত্রের মধ্যে আমি দই জমাবো সেই পাত্রের মধ্যে ঢেলে নেব মিশ্রণটাকে। আমি এরকম দুটো কাঁচের বাটি এবং একটা মাটির এরকম ভাঁড়ে করে দইটাকে জমিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিন্তু ঢেকেই রাখতে হবে যাতে গরমটা দইয়ের মধ্যে থাকে। এবার এরকম একটা গরম চাদর হোক বা তোয়ালে হোক, এরকম একটা কাপড়ের উপরে এটা বসিয়ে নিতে হবে এবং কাপড়টাকে এরকমভাবে উপর থেকে কিন্তু কভার করে দিতে হবে। এবার এইভাবেই আমি রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। বেশি নড়াচড়া কিন্তু করা যাবে না, নাহলে কিন্তু দই ভালো জমবে না। ফিরে আসছি 6 ঘন্টা পরে। ফিরে এসছি 6 ঘন্টা পরে, দেখি দইটা কতদূর জমলো। দেখুন আমার দইটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে জমেছে। আমি যে ট্রিক্স এবং টিপসগুলো বললাম সেগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন আপনারাও এরকম সুন্দর দই জমাতে পারবেন। আর এই ম্যাঙ্গো দইটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। তো এই ফ্রিজে আমি 2 ঘন্টার মতন রেখে দইটাকে সেট করে নেব। দইটা আমার সম্পূর্ণ সেট হয়ে গেছে, এবার আমি একটু কেটে দেখিয়ে দিই। দেখুন কতটা পারফেক্টলি দইটা জমেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এবং এটা কিন্তু স্বাদে গন্ধে দুটোই অতুলনীয়। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন দই কি মাটির পাত্র ছাড়া বসানো যায় না, তাদের উদ্দেশ্যে বলে রাখি দই কিন্তু সব পাত্রেই বসানো যায়। দেখলেন তো আমি কাঁচের পাত্রেই কি সুন্দর দই তৈরি করে ফেললাম। আপনি যদি আমার দেওয়া ট্রিক্স এবং টিপসগুলোকে ফলো করেন তাহলে দেখবেন বাড়িতে আপনারাও খুব সুন্দর দই তৈরি করে নিতে পারছেন। মিষ্টি দইয়ের ভিডিও একটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও আপনারা একবার চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।